হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল প্রিয়া। তো আজকে হচ্ছে আমার বোনের মানে বউ ভাতের অনুষ্ঠান আছে, তো আমি সেখানেই যাচ্ছি, কন্যাযাত্রী হিসেবে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিভাবে রেডি হয়েছি। তো চলো একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেখানে গিয়ে। এই ফুলের তোড়াটা নিয়ে এসেছে বোনের জন্য, তো এটা আমি হাতে করে নিয়ে যাব। তো আমরা অবশেষে পৌঁছে গেছি বোনের বাড়িতে, মানে বোনের শ্বশুর বাড়িতে, আর আমি ওর হাতে আবার ফুলের তোড়াটা দিলাম। আর আমার ছোট বোনকে দিয়েছিলাম ক্যামেরাটা করার জন্য, ও কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরাটা করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বউ ভাতের দিন রাত্রিবেলায় বাবা মায়ের বাড়ি থেকে ফুলসজ্জার জন্য বস্ত্র দেওয়া হয়, তো সেটাই ওকে এখন দিলাম। তো এখানে আরও সবাই কন্যাযাত্রী আছে, আমার বোনও কিন্তু সবাইকে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু যদিও বা এখানে সবাই ছিল না, মানে আমরা অনেকেই গেছিলাম কন্যাযাত্রী, তো এখানে সকলে ছিলাম না আমরা যারা যারা গেছিলাম। এই অনুষ্ঠানে নাকি বাচ্চা কোলে দিতে হয় যে বউ তার, তো এখানে সেটাই হলো, মানে এটা একটা নিয়মের মধ্যে কিন্তু পড়ে। এবার আমার কীর্তি দেখো, ওদেরকে বলছি আমি ছবি তুলছি, অথচ আমি এদিকে ভিডিও করে দিলাম। হ্যাঁ বর্ষিতা, অত ছবি তুলে কি হবে? প্রথমে যখন আমরা কন্যাযাত্রী বেরিয়ে আসি, তখন কিন্তু মাসি মেসো আমাদের সঙ্গে আসেনি, মানে ওনারা শুনেছিলেন যে মেয়ের বাড়িতে কন্যাযাত্রী যেতে হয় না বা কিরকম, এরকম নাকি একটা নিয়ম আছে, তো যাই হোক এরকম কিছু একটা শুনেছিল, সে কারণে যায়নি আমাদের সাথে। তো পরে দেখছি আবার মেসো আর মাসি দুজনে বাইকে করে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে বরের ছাদনা তলা, তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন নিপার একের পর এক ছবি তোলার পালা চলছে। আমরা অনেকেই যারা গিয়েছিলাম কন্যাযাত্রী, তারা অনেকেই নিজের সেলফোনে ছবি তুলেছে নিপার সাথে, তো সেই মুহূর্তগুলো আমার কাছে ছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম না, কারণ সেটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এই দেখো, দুই দিকে নিপার দুই মা, মানে একদিকে শাশুড়ি মা আর একদিকে নিজের মা। তো যে ব্লু কালারের শাড়ি পরে আছে, সেটা হচ্ছে নিপার শাশুড়ি মা, মানে আমার মা হয়ে মা। এবার তোমাদেরকে নিয়ে চলে এলাম নিপার বেডরুমে। তো নিপার বেডরুমটা কেমন সেটা তোমাদেরকে আমি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর নিপাকেও নিয়ে আসলাম, কারণ ওকে একটু খাটে বসিয়ে ছবি টবি তুলবো আমরা, সেই কারণে। লিচি বা তুই যা, পাশাপাশি দুই বোন ফুলসজ্জার খাটে। পূর্ণ বলে রাখতে পারো না বৌদির বহিন, কেমন কথা, না হলে একটা নাম দিতে হবে। এখানে আমাকে দেখে মনে হচ্ছে আমি মিষ্টি বিক্রি করছি আর জল বিক্রি করছি, জল আছে জল, মিষ্টি নেবে মিষ্টি, এরকম একটা হাল। তো এই অবস্থাতে এখন সবাই ছবি তুলবে, কিছু করার নেই। এই সময় বোনের মাথার ওড়নাটা খসে গেছিল, তো আমি সেটাই ঠিক করে দিচ্ছিলাম। এবার আমি এলাম বাইরে, মানে যেখানে কন্যাযাত্রী বসার জায়গা করেছে সেখানে আমি এখনো পর্যন্ত গিয়ে একটু বসিনি, এখনো বসবো না, আমি জাস্ট এলাম জায়গাটা তোমাদেরকে দেখাতে। Let's go.
খেতে খাবার খেতে তো চলো খেতে বসা যাক আর প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন কি ডেকোরেশন করেছে আমরা খেতে বসে গেছি আর আমরা এক টেবিলে আছি হচ্ছে সুনিতা বসিতা লিজু এদিকে আছে আর এদিকে আছে সাথী ওরা এখনো হাই করা শেষ হয়নি সেই থেকে করেই যাচ্ছে একটু যে শান্তি করে ছবি তুলবে তাও হচ্ছে না বলো ছবি তোলা সব সরালি দিই গাজর খা শরীরের পক্ষে ভালো হলো না হলো না হলো না আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো তার জন্য নিবার সাথে একবার দেখা করতে এলাম বলবো কিছু না বলবো না কিছু বলবো না বলবো না বল না এখন বলা যাবে না নিকু তাহলে আসছি এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো বিন্দাস থেকো